DYFI এর জেলা পরিষদ ঘেরাও কর্মসূচিতে গ্রেফতার সমর্থকদের পরিবারের সাথে দেখা করলেন রাজ্যের সম্পাদিকা মীনাক্ষী মুখার্জি। এদিন গায়েঘাটায় আসেন তিনি। শিক্ষায় নিয়োগ দুর্নীতি সহ একাধিক দুর্নীতির অভিযোগ এনে চলতি মাসের প্রথম সপ্তাহে উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদ অভিযানের ডাক দেয় DYFI। জেলা পরিষদ অফিসে ডেপুটেশন কর্মসূচিও ছিল বামেদের। সেদিনের কর্মসূচিতে কয়েক হাজার বামকর্মী সমর্থক সামিল হন। বারাসত জেলা পরিষদের অফিসের সামনে ডেপুটেশন কর্মসূচি ঘিরে রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা। পুলিশের সাথে বচসায় জড়ান বাম সমর্থকেরা। পুলিশ এই ঘটনায় একাধিক বাম সমর্থককে গ্রেপ্তার করে। সেই তালিকায় রয়েছেন গাইঘাটার সাতজন। এরা হলেন পার্থ সাহা, কুণাল মজুমদার, ময়ূর মণ্ডল, বিভাস দাস, সুকান্ত কর, শুভম বিশ্বাস ও শান্তনু সানা। বৃহস্পতিবার গ্রেপ্তার হওয়া DYFI কর্মী সমর্থকদের বাড়িতে গিয়ে তাদের পরিবারের সাথে দেখা করেন DYFI এর রাজ্য সম্পাদিকা মীনাক্ষী মুখার্জি। এদিন মীনাক্ষী মুখার্জি বলেন, দুর্নীতির বিরুদ্ধে সরব হওয়ায় পুলিশ বেআইনিভাবে আমাদের কর্মী সমর্থকদের গ্রেপ্তার করেছে। মিথ্যা মামলায় ফাঁসানোর জন্য ধৃতদের বিরুদ্ধে শ্লীলতাহানির মামলা রুজু করেছে পুলিশ। পাশাপাশি DYFI এর রাজ্য সম্পাদিকা বলেন, আমরা দুর্নীতির বিরুদ্ধে লড়ব, আমাদেরকে দমাতে পারবে না। লড়াই আন্দোলন করতে গিয়ে তারা জেলে আছে, ফলে সেই পরিবারের প্রতি, আমার নিজের পরিবারের প্রতি, আমাদের সব সহযোদ্ধাদের, আমাদের কমরেডদের, আমাদের দায় দায়িত্ব আছে। সেই দায় দায়িত্বের জায়গা থেকে আমরা কমরেডের বাড়ির সাথে এবং তার মায়ের সাথে দেখা করে গেলাম। আমাদের প্রশ্ন অন্য জায়গায়। চাকরি চুরির বিরোধিতা করা মানে কি শ্লীলতাহানি করা? জব কার্ডের টাকা লুট করে নেওয়ার বিরোধিতা করা মানে কি জেলা পরিষদের কাগজপত্র চুরি করে নেওয়া? যদি এটা না হয় তাহলে পুলিশ অভিযানকারীদেরকে কেন শ্লীলতাহানির কেস দিয়েছে, কেন চুরির কেস দিয়েছে? পুলিশ অন্যায় করেছে, পুলিশ বেআইনি কাজ করছে। পুলিশের উচিত ছিল তাদের বাড়িরও ছেলে মেয়েদের চাকরির জন্য, পশ্চিমবঙ্গের বেকারদের ভবিষ্যতের জন্য জেলা পরিষদের কর্তা ব্যক্তিদের, উত্তর চব্বিশ পরগনার ছাত্র যুব মহিলারা যা প্রশ্ন নিয়ে গেছিল সেই প্রশ্নের উত্তর দেওয়ার একটা পরিবেশ তৈরি করে দেওয়ার। পুলিশ মাঝপথে গন্ডগোল তৈরি করেছে, জেলা পরিষদকে যাতে কোনো খারাপ প্রশ্নের সম্মুখীন না হতে হয় তার জন্য দায়িত্বের সঙ্গে যা করার সেটা করেছেন। ধৃত কুণাল মজুমদারের স্ত্রী গোপা মজুমদার বলেন, স্বামীকে মিথ্যাভাবে ফাঁসানো হয়েছে। ছিলে যাচ্ছে বলে গেছিল, গিয়ে ওখান থেকে ওদেরকে হচ্ছে স্টেশন থেকে বার করে ওদেরকে গ্রেপ্তার করা হয়। আমাদের কাছে সন্ধেবেলা খবর এসেছে যে ওরা গ্রেপ্তার হয়েছে। কি কারণে গ্রেপ্তার হয়েছে? মিটিং এ মিছিলে গেছিল, ওই কারণে ওরা গ্রেপ্তার হয়েছে। মনে সাহস রাখতে আর লড়াই আমাদের করতেই হবে, লড়াই করেই আমরা বাঁচব। সোম দাসের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, গাইঘাটা। বাজেটের মধ্যে আপনার পছন্দের গহনা কিনতে আজই আসুন। আমাদের ঠিকানা নিউ পিসি জুয়েলার্স, বনগা বাটার মোর, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ বাটার মোর বনগা। এছাড়াও পিসি জুয়েলার্স বিউটি বনগা মতিগঞ্জ।